হ্যালো বন্ধুরা, ফিরে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, সঙ্গে রয়েছি আমি অভিজিৎ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে ফুলঘেরা তৈরি করা হয়। তো ফুলঘেরা তৈরি করার জন্য প্রয়োজন কাঁচা বাঁশ, থার্মোকল, পেরেক, সুতলি দড়ি, তারপরে রঙিন কাগজ, আর্ট পেপার। তো এগুলো দিয়ে আমরা ফুলঘেরা তৈরি করব। তো কীভাবে তৈরি করব আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই দেখাতে চলেছি। তো চলো বন্ধুরা, ভিডিওটি পুরো দেখতে থাকো। তো বন্ধুরা, প্রথমে এই যে একটা কাঁচা বাঁশটাকে আমি এরকম চারফেলা করে ফেলাই দিয়েছি। তারপর এই যে বাঁশটা রয়েছে এটাকে আমি ভালোভাবে চুলবো, ঠিক আছে? তো কাটার দিয়ে এটাকে ভালোভাবে চুলে দিতে হবে। তো প্রথমে এই বাঁশটাকে আমরা চুলে নিই, ঠিক আছে? তো বন্ধুরা, প্রথমে বাঁশটাকে আমি ভালো করে চুলে নিয়েছি। তো এবার চুলার পরে যে ফুলঘেরার স্ট্রাকচারটাকে আমাদেরকে বাঁশ দিয়ে বানাতে হবে, তো ওই জন্য আমি বাঁশটাকে সাইজ মতো করে কাটে নিচ্ছি, ঠিক আছে? তো প্রথমে সব বাঁশগুলোকে আমি সাইজ মতো করে কাটে নিচ্ছি, যে নিচের যে তলাটা বানাতে হবে, তারপর সাইড দিকে বিম তুলে দিতে হবে। তো প্রথমে আমি এগুলো সাইজ মতো করে কাটে নিই, ঠিক আছে? Few minutes later. তো বন্ধুরা, বাঁশগুলো ছুঁড়ার পর আমি দেখতে পাচ্ছি বাঁশ দিয়ে আর সুরি দৌড় দিয়ে এরকম প্যান্ডেল দিয়ে, প্যান্ডেল যেমন করে করে না, সেরকম একটা স্ট্রাকচার বানিয়ে নিয়েছি। আর নিচে একটা বিস্কুট পেটে দিয়ে এটার মেঝেটা করে নিয়েছি। এরপর হচ্ছে এই সাইডটা রয়েছে, এই সাইডে আমি এরকম থার্মোকল দিয়ে এই যে এরকমভাবে দেওয়াল তুলবো, ঠিক আছে? আর এখানে দেওয়ালগুলো দেওয়ার পরে এখানে এরকম ডিজাইন করে করে দরজার মতো করে কাটি নেবো, ঠিক আছে? তো আগে শোলটা নকশা করে আমি ডিজাইনটা কাটি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, থার্মোকলগুলোকে আমি এইভাবে ডিজাইন করে কাটিয়ে দিয়েছি। তো এরপরে এই থার্মোকলগুলোকে এই স্ট্রাকচারের যে সাইডগুলো রয়েছে দেওয়ালগুলোয়, তো এই দেওয়ালগুলো এইভাবে আমরা ভালোভাবে সেট করে দেবো, ঠিক আছে? তো চলো এটা সেট করে নিই। A few moments later. এইভাবে তারপরে এই যে আর্ট পেপারটা রয়েছে, আর্ট পেপার দিয়ে ছোটো ছোটো ফুল করা হবে, তারপরে এগুলো চিটানো হবে। তো কাজটা আমরা করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে ফাইনালি আমাদের ফুলঘেরা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ শোল আর বিভিন্ন ধরনের কাগজ দিয়ে, রঙিন কাগজ দিয়ে আমরা ডিজাইনটা করেছি। আর এখানে দেখতে পাচ্ছ এই ধরনের যে ফিতার রিবন টাইপের আমার এখানে দিয়ে দিয়েছি, যাতে এটা একটু ভালো দেখায়। আর এখানে এরকম রং টং দিয়ে কালার করা হয়েছে।
আর আমার কাছে একটা পতাকা রয়েছে, তো এই পতাকাটা আমি কি করবো এই উপরে উপরে কাছে দেবো। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা যারা চ্যানেলটিতে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা যাচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।